স্টার্ট। আমি রূপক চ্যাটার্জি, আমি এনআরআই বাঙালি, আমি আমার লস অ্যাঞ্জেলেসে বাড়ি। আমি খুব ঘন ঘন আমেরিকা থেকে কলকাতায় আসি, বাংলা সিনেমার লোভে, বাংলা সিনেমার টানে, বাংলা সিনেমার প্যাশানে। তো এই এবং ব্যাপারটা কী হচ্ছে, প্রথমে বাংলা সিনেমা নিয়ে জিনিসটাকে শুরু করেছিলাম, তারপর সেটাকে আস্তে 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 আমি এক্সপ্যান্ড করি টু হিন্দি সিনেমা এবং আরও নানান রিজিনাল ল্যাঙ্গুয়েজগুলোকে কনসিডার করার জন্য। তার ফলে একটা মানে এখন তো আমাদের দেশের মধ্যে প্ল্যাটফর্ম আছে, বড় বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ছাড়া প্ল্যাটফর্ম আছে, কিন্তু তাদের তাদের নিজেদের একটা জোনে রেস্ট্রিক্টেড আর কি। কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা বিভিন্ন রিজিনাল ল্যাঙ্গুয়েজের রয়েছে, হলিউডের ছবিও পাবেন, হিন্দিও পাবেন, বাংলাও পাবেন, সিরিজ পাবেন, ফিচার পাবেন, মিউজিক ভিডিও পাবেন, পাবেন শর্ট ফিল্ম পাবেন, সমস্ত রকম জিনিস পাবেন। আর একটা যেটা আমাদের মধ্যে আমরা বিশ্বাস করি, হিট পিকচার্সের টিম, আমরা খুব ফ্রিডম দিই সবাইকে। মানে কেউ একজন ধরুন ডিরেক্টর, তার মধ্যে প্রচণ্ড খিদে আসে, সে বাড়িতে বসে একটা মানসিক অবসাদে ভুগছে যে আমার কন্টেন্ট কেউ নিচ্ছে না, আমাকে কেউ ডিরেকশন দিতে চাইছে না, আমি এতটা ভালো পড়াশোনা করেছি, এই জিনিস করার আমার ক্যাপেবিলিটি আছে, তার জন্য আমার দরজা খোলা, সে আসুক এবং আমি কোনো ব্যারিয়ার রাখি না, আমাকে ডাইরেক্ট সে রিচ করতে পারে, ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারে, ডাইরেক্ট এসে আমাকে মেল করতে পারে, আমি আমার মেল সবাইকে দিই, আমি সবাইকে দেখি যে ঠিক আছে এই মানুষটা একজন ভালো ডিরেক্টর, কিন্তু তাকে কে ভ্যালুয়েশন দিচ্ছে না মার্কেটে, তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই হিটপিক্সের দরজাতে। তাদের জন্য দরজা আমাদের সবসময় খোলা, তাদেরকে আমরা ইভ্যালুয়েট করি, বলি যে ইয়েস তুমি সিনেমা বানাও, সিনেমা বানিয়ে নিজেকে প্রুফ করো, তোমার সিনেমা আমরা হোল ওয়ার্ল্ডকে দেখাবো, তোমার সিনেমা আমি হলিউডে গিয়ে প্রিমিয়ার করবো, তোমার সিনেমা কলকাতায় আমরা প্রিমিয়ার করবো, আমরা সবাইকে দেখাবো তোমার সিনেমা। এবং অনেক অ্যাক্টার আছে যারা আমি শুনি তাদের মুখে আর কি, তারা অজস্র অডিশান দেয়, এবং অনেক অনেক অডিশান তারা বলে তাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, অডিশান দিয়েছি কিন্তু আমাকে নেয়নি বা আমাকে ফোন করেনি। আমাদের এখানে অডিশান ওই একটা শো অফ করার মতো অডিশান আমি কোনোদিন করি না। আমি কী করি না, সবাইকে বলি তোমরা প্রোফাইল পাঠাও, তারপর আমরা দেখি যে, তারপর আমরা ওকে ডাকি, দেখে জিজ্ঞেস করি টেস্টটা কী, প্যাশনটা কী, সিনেমায় কতটা আগ্রহ আছে, সিনেমাটা করতে চায় না কেন, তার 18 বছর বয়সে হোক বা 35 বছর বয়সে হোক বা সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, সে যে সিনেমাটা ভালোবাসে, সিনেমাটা যে করতে চায়, তাকে প্রপার প্ল্যাটফর্ম হিটপিক্স দিলে এনি ডে এনি মোমেন্ট এনি টাইম। আমি অ্যাভেলেবল 24/7, আমার আমেরিকাতে যখন থাকি 13 ঘন্টা পিছিয়ে থাকে, বাঙালি যখন এখানে ঘুমোয় আমি তখন ওখানে জায়গায় কাজ করি, তখন আমার কাছে অজস্র মেসেজ আসে, ঠিক আছে, রাত্রি 2, 2:30, 3 প্রত্যেকটা মেসেজে যথাযথ রিপ্লাই আমি টাইমলি দিয়ে আসি, সবাইকে এন্টারটেন করার চেষ্টা করি, কারণ জানি যে মানে নিজের জায়গাকে ভালো করে গড়তে গেলে, সমাজে ভালো করে প্রতিষ্ঠা লাভ করতে গেলে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবার আশাকে পূর্ণ করতে হবে। সবার আশাকে পূর্ণ করা মানে আমার একটা আত্মতুষ্টি আশা আর কি নিজের মনের মধ্যে, যে আত্মার যে শান্তি পাবো আমি, আমার যে একটা নিজের যে একটা একটা এক্সাইটমেন্ট আসবে যে সবাইকে কাজ দিতে পারছি, সবাই কাজ করছে, এরা এতদিন ধরে কাজ পায়নি কোনো হাউসে গিয়ে, তাদেরকে আমি একটা অপরচুনিটি দিচ্ছি, করুক তারা কাজ, তারা ভালো না করলে তারা করুক, হোয়াটসঅ্যাপ করুক, তারপরে কাজ করুক, তাদেরকে গড়ে নেবো আমি, তাদেরকে ভালো প্ল্যাটফর্ম দিয়ে তাদের ভবিষ্যতের আরও নেক্সট 5-6 বছর জার্নিটাকে আরও স্ট্রং করবো, সেইটাই আমরা সেই প্ল্যাটফর্ম বানিয়েছি হিটপিক্স। এবং আমার টিমের সবাই তাতে বিশ্বাস করে, এবং আমি সবাইকে বলেছি সবার সাথে ফ্রিলি মেলামেশা করো, সবার কাছে জানতে চাও তারা কী দিতে পারবে হিটপিক্সকে, কী ভ্যালু দিতে পারবে, সেই ভ্যালুটা আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো, এটা আমাদের ক্রাইটেরিয়া। অডিয়েন্স কীভাবে দেখতে পাবে? হিটপিক্স অডিয়েন্স দেখতে হবে নানা রকমভাবে, হিটপিক্সের ওয়েবসাইট আছে hitpix.com ওয়েবসাইট, প্লাস অলসো কেউ যদি মনে করো আমরা ওটিটিতে গুগল প্লে স্টোরে অ্যাপটাকে ডাউনলোড করে দেখবো সেটাও দেখতে পারে, বা iOS-এ অ্যাপটাকে ডাউনলোড করে দেখতে চাই সেটাও দেখতে পারবে তারা, প্লাস অলসো হিটপিক্সের সিনেমা যখন থিয়েটারে রিলিজ হবে তখন সবাইকে আমরা জানাবো থিয়েটারে রিলিজ হচ্ছে, প্লাস কিছু কিছু সিনেমা আমরা হলিউডেও দেখাই, প্লাস সেরকম কোনো ল্যান্ডমার্ক টাইপের কোনো সিনেমা করতে পারলে, যেরকম আমাদের কিছু সিনেমা আসছে আপনারা কয়েকদিন বাদে টেট পাবেন, সেগুলো আমি এখনই বলতে চাইছি না নামটা, কিন্তু এগুলো বিরাট মেগা এপিক বাংলা সিনেমা, যেগুলোর মধ্যে একটা সিনেমাকে আমি টার্গেট করছি 2025-এ অস্কারে নিয়ে যাওয়ার, সেটা বাঙালি হিসাবে আমি চেষ্টা করছি আর কি, পরবর্তীকালে হোক না হোক সেটা আলাদা ব্যাপার, বাট চেষ্টা করতে কোনো দোষ নেই, চেষ্টাটা আমরা করবো আর কি, সেই চেষ্টাই আমাদের টিমকে বাঁচিয়ে রেখেছে, চেষ্টাটা আমরা কখনোই ছাড়বো না, এবং এটা খুব ভালো সিনেমা করছি, সবকটা সিনেমাই খুব ভালো, তার মধ্যে একটা সিনেমা খুব স্পেশাল সিনেমা আছে যেটা সঙ্গে একটা 3 বছরের বাচ্চাও অ্যাটাচ, আবার যেটার সাথে একটা খুব সিনিয়র একটা এল্ডারলি পার্সনও অ্যাটাচড, সিনেমাটা এমনই একটা ভালো সিনেমা, সেই সিনেমাটার যে আর একটা নতুন ভার্সন আছে সেই ভার্সনটাকে আমি চাইছি বিশ্বের দুয়ারে নিয়ে যাওয়ার, এবং সেটা অস্কার অবধি নিয়ে যাওয়ার আমি প্রচেষ্টা করবো। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, মানে আপনার তো স্পোর্টসের প্রতি আসতে পারতো অন্য কিছু প্রতি, হ্যাঁ হঠাৎ আপনার মানে সেরকমভাবে সিনেমার প্রতি এলো, সিনেমার প্রতি ভালোবাসা এলো, তার কারণটা হচ্ছে যখন এটা এসছে বেসিক্যালি আমি ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করতাম, বিভিন্ন গল্পের বই পড়েছি, প্লাস ম্যাগাজিন পড়তাম, জার্নালে প্রচুর লেখালেখি করেছি,
নানানভাবে। সো আমার সঙ্গে সাহিত্যের একটা ওতপ্রোতভাবে একটা একটা ভালোবাসা রয়েছে এবং প্রচুর সিনেমাও দেখেছি, হলিউডে প্রচুর সিনেমা দেখেছি এবং নানান রকমের কার্টুন থেকে শুরু করে সোশ্যাল ড্রামা, রোম্যান্টিক কমেডি সব রকমের সিনেমা দেখেছি, সব রকমের অ্যাক্টরদের নানান রকমের বই সিনেমা দেখেছি। তারপর আমি ভাবলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমি বাংলাকে দিতে পারি, এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমি বাংলার বুকে বসে বানাতে পারি যেটা সারা বিশ্বের দরবারে আমি খুলে যেতে পারবো, বাংলা প্লাস ইংরেজি প্লাস হিন্দি সব কিছু, সেটা চেষ্টা করলেই হবে। এবং যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং আইটি ব্যাকগ্রাউন্ড, তাই জন্য আমি চেষ্টা করলাম প্যান্ডেমিকের সময় বসে একটা নিজেই একখানা হিপিক্স ওটিটি প্ল্যাটফর্মে কোডিং করবো। তো এই যে প্ল্যাটফর্মটা আপনারা দেখছেন আজকে, ওটা কিন্তু হিপিক্সের যে ব্যাকএন্ডে প্রোগ্রামিংটা সেটা কিন্তু পুরো আমার নিজের হাতে করা, আমি নিজে কোড করে প্ল্যাটফর্মটাকে তৈরি করেছি। তারপরে আমি আরও নানান টিম আছে যারা প্ল্যাটফর্মটাকে ম্যানেজ করে, কিন্তু আসল ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি কিন্তু আমার হাতে। সেইখান থেকেই প্যাশন টেস্টে নট জাস্ট সিনেমা মেকিং, সিনেমার পেছনে যে পুরো টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটাই আমার খুব ভালো রকমভাবে গ্রিপে রয়েছে, সেই জন্য আমি সিনেমাটাকে ভালোবাসি। আর একটা সিনেমা দেখার সময় আমি ভাবি যে সিনেমা মেকিং একটা বিরাট ব্যাপার। একটা সিনেমা আমরা সিনেমায় ধরে দেখছি দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মেকিংটা কিন্তু ছ মাস আট মাস এক বছর ধরে চলছে। সেই প্রসেসটাতে আমার নিজের থেকে একটা ইচ্ছা হয় যে প্রসেসে ইনভলভে জানার সিনেমাটা কীভাবে তৈরি হয়, সিনেমাটা কীভাবে মেকিং হয়, সেই থেকে একটা প্যাশান, সেই প্যাশান থেকেই আমি পিকচারে তৈরি করেছি, জন্ম দিয়েছি। বলছি টোটাল ফিচার কটা এখন পর্যন্ত? আমি টোটাল ফিচার প্রডিউস করেছি, প্রডিউস করেছি আমি প্রায় 21টা মতো, তার মধ্যে হ্যাঁ প্লাস ওয়েব সিরিজে প্রচুর আছে, প্লাস আমাদের ওখানে ওয়েব সিরিজ আছে, প্লাস আমাদের 2024 সালে আরও 11টা ফিচার ফিল্ম আসছে। মানে করে দেখতে গেলে দেখতে হয় যে প্রত্যেক মাসে একটা করে ফিচার ফিল্ম করবো আমরা, এবং অলসো ওয়েব সিরিজ ওরকম 6-7টা করবো আর কি। বিশাল ভলিউমের কাজ আমাদের আসছে আর কি বেসিক্যালি, প্লাস আমি অনেকগুলো মিউজিক ভিডিও করেছি, সেগুলো আপনাদের সামনে কয়েকদিন বাদেই আসবে আর কি। রূপকদা আপনার সাথে যোগাযোগ যেটা বলছিলেন যে নতুনরা যোগাযোগটা করবে কীভাবে, যোগাযোগটা হচ্ছে যে আমি যখন ইন্ডিয়াতে থাকি আমার ইন্ডিয়ার লোকাল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি, সেই নাম্বারটা আমাদের আমার কার্ডে লেখা আছে। প্লাস অলসো আমার আমেরিকার একটা নাম্বার আছে যেটা আমার ইন্টারন্যাশনাল রোমিংয়ে থাকে সবসময়, সেই রোমিং নাম্বারে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, সবসময় আমি অ্যাভেলেবল। থ্যাংক ইউ। আসবে সেগুলো, এটা তো জাস্ট মানে ফর ফর টাইমিং কয়েকটা প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট, বিকজ পিক্স ইজ কামিং আপ উইথ বড় লাইক ইন আ রিয়েলি বিগ ওয়ে অ্যাজ ইউ ক্যান সি। তো আরও অনেক কিছু আছে যেগুলো মানে ইনফ্যাক্ট রূপকদাকে আমি অনেক দিন ধরে চিনি এবং আমাদের অনেক কাজ নিয়ে অনেক কথা হয়েছে। সো ফাইনালি উই আর স্টার্টিং উইথ সামথিং, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অ্যান্ড জয়ীর গল্পটা ভীষণ ভালো হয়েছে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড আ ভেরি রিলেটেবল অ্যান্ড কাইন্ড অফ ইউনো সোশ্যালি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো এটা থেকে উই অল হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস ফ্রম দিস সিরিজ, এবং খুব ভালো গল্পটা লিখেছে দেবারতী। প্রীতমের সঙ্গেও আমার অনেকবার কাজের কথা হয়েছে, বাট ফাইনালি হয়ে ওঠেনি, বাট নাও লাইক কাইন্ড অফ ইট লুকস লাইক এভরিথিং ইজ ইন প্লেস। সো আমি খুব তাড়াতাড়ি শ্যুট স্টার্ট করবো। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ দিলাম আমি যে ডেফিনেটলি দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট, সো দেয়ার মানে আরও অনেক কাজ হবে ভবিষ্যতে। এই যে পুরো টিমটা হচ্ছে ওয়ান্ডারফুল টিম, ভীষণ ভালো 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 কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে, এবং আই এম ভেরি হোপফুল যে আগেও খুব মানে ভবিষ্যতে খুব ভালো ভালো কাজ হবে। প্রচুর মানে যারা অলরেডি এস্টাবলিশড ডিরেক্টর রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে নতুন ডিরেক্টরসরাও প্রচুর অলরেডি পিক্সে ভালো ভালো কাজ করছেন। সো আই এম লুকিং ফর সাম অ্যামেজিং প্রজেক্টস অন হিপিক্স। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরিয়ান দিস সাইড, অ্যান্ড এই মুহূর্তে আমি আছি হিপিক্সের গ্র্যান্ড লঞ্চে। অ্যান্ড আজকে গ্র্যান্ড লঞ্চে আমাদের অ্যানাউন্সমেন্ট হলো চক্রভূ বলে একটা প্রজেক্ট, যেটা ডিরেক্ট করবে সমব ব্যানার্জি। সমবর সাথে আমি আগে কাজ করেছি আলাউদ্দিনের নোটবুক বলে একটি প্রজেক্ট, উইচ ইজ ভেরি সুন গোয়িং টু কাম আউট। অ্যান্ড এইটা আমাদের সেকেন্ড কাজ হতে চলেছে, আর যেটার ব্রেইনস্টর্মিং অনেক দিন ধরে আমরা করে আসছি। তো ফাইনালি হিপিক্সের হাত ধরে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে, যেখানে গ্লোবাল একটা ওটিটি ইনিশিয়েটিভটা নিয়েছে টু স্প্রেড ইটস উইংস গ্লোবালি, তো সেরকম একটা প্ল্যাটফর্মে এভিনিউটা পাওয়া গেছে এই ব্যাঙ্ক ডাকাতির একটা মানি হাইস্টের, একটা ব্যাঙ্ক হাইস্টের একটা গল্প যেটা নাম হচ্ছে চক্রভূ। তো তার জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি, অ্যান্ড জাস্ট এইটুকুই বলবো যে উইশ আওয়ার এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট অফ লাক, আমরা খুব শিগগিরি বি হ্যান্ডিং দ্য ফ্লোর্স অ্যান্ড সি ইউ সুন। Thank you.